কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আসন্ন কাশিমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে রয়েছে ইউনিয়ন পরিষদ এর 3 নম্বরের নির্বাচিত সাবেক সফল ইউপি চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলাম এর সুযোগ্য সন্তান রবিউল হক কামাল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ব্যাপক প্রচারণা চালিয়ে পুরো ইউনিয়ন জুড়ে বেশ পরিচিতি লাভ করেছে। শুক্রবার ইউনিয়নের কাতালিয়া, হিলাল নগর, ধর্মপুর ও বসন্তপুর বাজারে তিনি গণসংযোগ করেছেন। এ সময় তিনি সর্বসাধারণের নিকট দোয়া কামনা করে স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক মুজিব এমপি ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কাশিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মোমিন, আব্দুল করিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল সহ স্থানীয় আওয়ামী অঙ্গ সংযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ।